নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হলো। বাংলা আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পে গ্রামীণ ও শহর এলাকায় নতুন করে 5 লক্ষ বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এবং তার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই দুটি প্রকল্পে বাড়ি পেতে গেলে আপনি কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সে সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব, এবং সেই সঙ্গে এ নিয়ে প্রকাশিত সংবাদটিও আমরা দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো চলুন প্রথমে আমরা সংবাদটা দেখে নিই, তারপর কিভাবে আবেদন করবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। আগামী 2 বছরের মধ্যে রাজ্যে গৃহহীনদের জন্য 50 লক্ষ বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা ছুঁতে যায় রাজ্য। পঞ্চায়েত এলাকার জন্য বাংলা আবাস যোজনা এবং শহরাঞ্চলের জন্য বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এই বাড়িগুলি তৈরি হচ্ছে। গত 10 বছরে এই দুটি প্রকল্পের আওতায় 45,87,717টি বাড়ি তৈরি করা হয়েছে। মাথার ওপর ছাদ পেয়েছে রাজ্যের এতগুলি পরিবার। এই সংখ্যাই আগামী 2 বছরের মধ্যে 50 লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য। সম্প্রতি এই কাজের পর্যালোচনার জন্য নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকের পর এই লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। স্বচ্ছতার সঙ্গে দ্রুত প্রকল্প রূপায়ণের জন্য পঞ্চায়েত এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত গরিব মানুষই যাতে সুযোগ পান, সেই জন্য উপভোক্তাদের তালিকা ভালো মতো খতিয়ে দেখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সবার মাথায় যেন ছাদ থাকে, সেই মতো প্রকল্পের কাজ এগোচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পে গ্রামীণ এলাকায় 44,25,717টি বাড়ি তৈরি করেছে পঞ্চায়েত দপ্তর, যার মধ্যে বর্তমান অর্থবর্ষে এখনও পর্যন্ত তৈরি হয়েছে 7,61,324টি। এক একটি বাড়ির জন্য দেওয়া হয়েছে 1,20,000 টাকা, এর মধ্যে উপভোক্তাকে দিতে হয় 20,000 টাকা, বাকি দেয় কেন্দ্র ও রাজ্য সরকার। বাড়ি তৈরি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল নবান্নে, সেগুলির তদন্ত করে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে পঞ্চায়েত দপ্তর। প্রকল্পের খুঁটিনাটি খতিয়ে দেখতে 16টি জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে বেড়াচ্ছেন। শহরাঞ্চলে বাংলার বাড়ি প্রকল্পে এখনও পর্যন্ত তৈরি হয়েছে 1,62,000 বাড়ি। এক একটি বাড়ির জন্য খরচ দেওয়া হয়েছে 3,68,000 টাকা, যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় মাত্র 1,50,000 টাকা, রাজ্য সরকার দেয় 1,93,000 টাকা, যা অন্যান্য সব রাজ্যের তুলনায় বেশি। উপভোক্তাকে দিতে হয় 25,000 টাকা। বর্তমান আর্থিক বছরে আরও 1,10,000 বাড়ি তৈরির কাজ চলছে। 2023 সালের 31 মার্চের মধ্যে রাজ্যের পুরো এলাকায় আরও 1,00,000 গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে নবান্ন। এই প্রকল্পে বাড়ি তৈরির ক্ষেত্রে জিও ট্যাগিং চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পুরস্কৃত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলা আবাস যোজনা প্রকল্প অন্য সব রাজ্যকে এক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছে। এই ধারা বজায় রাখার জন্য পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছে নবান্ন। তো বাংলা আবাস যোজনার জন্য আবেদন করতে গেলে আপনাকে ফেব্রুয়ারি মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আপনি দরখাস্ত দিতে পারবেন। এই দরখাস্তের ফরম্যাটটি সাধারণত ক্যাম্পের নিকটবর্তী জেরক্স সেন্টারে পাওয়া যায়। তাছাড়া আপনি একটি A4 সাইজের সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে তার সঙ্গে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গার কাগজ, ভোটার আই কার্ড, আধার কার্ড এবং জব কার্ড, এইগুলোর জেরক্স সহ জমা দেবেন আপনার দুয়ারে সরকার ক্যাম্পে, তবেই কিন্তু আপনার আবেদনটি মঞ্জুর হতে পারে। এছাড়াও আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, আর শহর এলাকার ক্ষেত্রে আপনারা পুরসভা বা ওয়ার্ডে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের কাছে এই ইনফরমেশানটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই পরিকল্পনা সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।